আমি তখন ফার্স্ট ইয়ারে, ওই অবস্থাতেই ছাত্র ইউনিয়নের একটা পোস্টার দেখলাম, ছাত্র ইউনিয়ন গঠন করা হবে। তার জাস্ট দ্বিতীয় দিনই আই ওয়াজ দি ফাউন্ডার মেম্বার অফ স্টুডেন্ট লীগ কমিটি ইন রাজশাহী মেডিকেল কলেজ। আচ্ছা, ফাউন্ডার মেম্বার, ফাউন্ডার মেম্বার ছাত্রলীগের, ছাত্রলীগের। আচ্ছা, তারপর কীভাবে আগালি? তখন একটা সময় বঙ্গবন্ধুর ওই সময় কারা ছাত্র রাজনীতি করতো? হ্যাঁ, মেডিকেল কলেজের বাইরে কারা ছাত্রলীগের রাজনীতি? হ্যাঁ, মেডিকেল কলেজের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতো। এই আমলের কথা বলছি আমি, 1965 সালে রাজশাহী মেডিকেল, রাজশাহীতে ইউনিভার্সিটি অ্যান্ড কোপ পর্যন্ত 10 মাইলের মধ্যে 10-20টা স্কুল, প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, জানি না, আই ডোন্ট নো, বিলবিট, রাজশাহী গভর্নমেন্ট কলেজ অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ফাইভ স্টুডেন্ট লিগার, সিরাজুল হক, শহীদ কাজীদুল নবী, নুরুল ইসলাম থানু, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি মেম্বার, এখন আমার বাল্যবন্ধু, নবায় স্কুলের, বাংলার বাণীর সেলিনা, তার হাজবেন্ড, সেলিনার হাজবেন্ডের নাম হল রাজ্জাক, এই কয়জন ছাত্রলীগ আছে, এই পাঁচজন। আমরা মেডিকেল কলেজে ক্যান্টিনে খাইতে গেলে নাস্তার প্লেট আমার জন্য দিছে পাকিস্তানিরা টান দিয়ে নিয়ে যাইত। গভর্নমেন্ট কলেজের সামনে দিয়ে গেলে আমরা মাথা নোয়ায় যাইতাম, 65 সালের কথা বলছি। ওই অবস্থার থেকে আমরা ছাত্র রাজনীতি আরম্ভ করছি, ছাত্রলীগ আরম্ভ করছি রাজশাহীতে। শেখ মুজিব 6 দফা দিলেন, 6 দফাতে 6 দফাই যেন মনে হলো, একমাত্র মনে হলো যে এই দেশের মুক্তির একমাত্র পথ। এটা নির্ভর করে, এটার উপর ভিত্তি করে সরাসরি ছাত্রলীগ তথা আওয়ামী লীগের প্রতি, আমি মনে করি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মধ্যে কোনো রকম ডিফারেন্স নাই, এটা একটা রাজনৈতিক ধারা, বাঙালি জাতীয়তাবাদের ধারা, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা অসম্ভব ব্যাপার তখনকার দিনে। এই যে আপনি বৈষম্যের কথা বললেন যে আপনার প্লেট কেড়ে নিত, এটা কারা? ওইখানের স্টুডেন্টের, পাকিস্তানে স্টুডেন্ট যারা ছিল তারা কি? না, তারা দেড় 700 স্টুডেন্ট ইন রাজশাহী মেডিকেল কলেজ। আচ্ছা, 70-75 ওয়াজ পাকিস্তানি, সামাদ আর পিয়ারিস, তাদেরই কন্ট্রোল ছিল। ও, মানে ওরা সংখ্যা কম হলেও কন্ট্রোল, তাদেরই কন্ট্রোল ছিল, এবং জাতীয় সমাজতান্ত্রিক দল না, ওই ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন, এনএসএফ, তাদেরই কন্ট্রোল ছিল। তো এই যে প্রথম আপনি ছাত্রলীগের ফাউন্ডার মেম্বার, ছাত্রলীগ প্রথম করতে গিয়ে কী প্রতিকূলতার মুখোমুখি হন? যেটা আপনাকে আমি বলেছি যে আমরা মাথা নোয়া গভর্নমেন্ট কলেজের সামনে দিয়ে গেলে মাথা নোয়া যেতে হতো জাফর ইকবালের ভয়ে, এনএসএফের পরকুণ্ডা ছিল জাফর ইকবাল, জাফর হোসেন। মেডিকেল কলেজে 500 ছেলে ইন্টারভিউ দিতে আসতো, 100 ছেলে ভর্তি হতো, ছেলেটা কবে আসছে, কোথায় গেছে, কোথায় খাইছে, তার থেকে আরম্ভ করে ছেলে মেয়ে তাদের পিছনে দিনের পর দিন, রাতের পর রাত লেগে তাদেরকে দল দলে নিয়ে আসতাম, জাতীয়তাবাদের কথা বলতাম, 6 দফার কথা বলতাম, ইত্তেফাক কাগজ পূর্ণ করার কথা বলতাম, ঠিক এইভাবেই তাদেরকে বাঙালি জাতীয়তাবাদ তথা ছাত্রলীগ তথা 6 দফা, পরবর্তীকালে 6 দফা, 11 দফা সংযোগ, এটা শুনতে দিতে ছিল। মিছিল তখন থেকে অলরেডি আইন বিরোধী মিছিল, মোনায়েম বিরোধী মিছিল,
দিনের পর দিন সকাল বিকাল রাত্রে। ভিপি হলেন কোন সময়? আমি ওই 70-তে ভিপি হন। তখন ছাত্র সংসদ ছিল? আমার আগে যে ছাত্র সংসদ ছিল তার ভিপি ছিল ছাত্রলীগের, সেটা কম্বাইন ছিল ছাত্রলীগ ছাত্রলীগ। আমার প্যানেল আসলো 20 জনের মধ্যে 19 জন ছাত্রলীগের। তাহলে আপনার আগে থেকেই মানে ছাত্র সংসদের ছাত্র শুরু হয়? জি, পলিটিক্যাল ছাত্র সংসদ, জাতীয় ছাত্র সংসদ, পার্ট অফ জাতীয় ছাত্র সংসদ, স্টার্টেড অন ইয়ার অন টার্ম আর্লিয়ার অফ মাইন, অ্যান্ড দিস টু অর্গানাইজেশনস ওয়াজ ক্রিয়েটেড বাই আস অ্যান্ড আই ওয়াজ দি ফাউন্ডার মেম্বার। যারা সংগঠন করে বা সাংগঠনিক কাজ করে তাদের সংখ্যা কিন্তু বেশি হয় না, আগেও বেশি ছিল না, এখনও বেশি নেই। আগেও বেশি ছিল না, কিন্তু আগে একটা নৈতিকতা ছিল, আপনি হাত তুললে 1,000 লোক পিছনে দাঁড়ায় গেছে, আঙ্গুল সামনে দিলে 2,000 লোক আগায় গেছে, সেটা ছিল। এখন আর সেটা নাই, সেটা আমরা করতে পারছি, সেটা শুধু ত্যাগের জন্যই হয়েছে, ত্যাগের জন্য হয়েছে, আমাকে দেখে হয়নি, ত্যাগের জন্য হয়েছে। এই যে আপনি ওই সময় দেশের আন্দোলন সংগ্রামের সময় আপনি রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগ থেকে আপনি বিপি নির্বাচিত? যে ছাত্রলীগ থেকে বিপি এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট আমি, বিপি আমার কাছে বড় না, আই ওয়াজ প্রেসিডেন্ট অফ স্টুডেন্ট লীগ অফ সিটি কমিটি অফ রাজশাহী। আপনার কাছে কি মনে হয় যে স্বাধীনতার এত বছর পর তখনকার ছাত্রলীগের নেতা এখনকার ছাত্রলীগের নেতার মধ্যে কি পার্থক্য? দেখেন, আমি যদি বলি আর কি, আসমান জমিন ফারাক। কোন জায়গায়? অর্থনৈতিক, এটাই ম্যান, লেখাপড়ায় যারা ভালো ছিল তারা ছাত্রবৃত্তি করছে, আজকে সেটা নাই। একটু উদাহরণ দিই। জি অবশ্যই। যুদ্ধ শুরু হওয়ার আগে ছাত্রলীগের মধ্যে 2টা গ্রুপ হয়েছে যুদ্ধের আগে আপনাদের মেডিকেল কলেজে, অল ওভার দি ডেনিশ পাকিস্তান। জি। ওয়ান স্লোগান ওয়াজ 6 দফা না, 1 দফা, 1 দফা, 1 দফা। এটা কাদের ছিল? ইট ওয়াজ রিডেড বাই দি রব এন শিয়াতুল আলম বা সাধারণ সিরাজ। আরেকটা গ্রুপ ছিল 6 দফা, 6 দফা, নুরুল সিদ্দিকী এন্ড আব্দুল কুদ্দুস ফারুক। তো এই যে পরিস্থিতি, সেটা যখন নওগাঁ এখন 5টি জেলা, আগে 1টি জেলা ছিল, আমরা ইয়ে করলাম যে এটা বন্ধ করতে হবে। আমি একটা গ্রুপে ছিলাম, কিন্তু আমি দেখলাম রাজনৈতিক কারণে বন্ধ করতে হবে। আমরা 6 জন বের হলাম, আই মিসে আব্দুল করিম খুব গুড অরেটর ছিল, অত্যন্ত আব্দুল করিম আপনার ওই অ্যাটমিক এনার্জি চেয়ারম্যান ছিল আমার জুনিয়ার, মাহফুজ জীবিত ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, দেখি জাহাঙ্গীর ডাইট ছাত্রলীগের সেক্রেটারি ছিল, আই মিসে 7 জন লোক বের হলাম। তো 7 জন লোক বের হওয়ার জন্যে পয়সা কড়ি লাগবে, আমাদের কাছে 60 টাকা খরচ ছিল, মাছ বিক্রি আজিজ মাচ্ছা বলতো না রাজশাহী মাসালের মাচ্ছা বলতো, আজিজের কাছে গেলাম, ভাই টাকা লাগবে, নওগাঁ যাবো, নাটক যাবো, রাজশাহী যাবো, $258 দিল 5 জনের জন্য। 258 টাকার মধ্যে 5 দিন ভিজিট করার পরে আইসা
কিছু টাকা বাঁচছিল হিসাব করে সেই টাকাটা তার ফেরত দেওয়া হয়েছে। That was the day. আসেন আমার অর্থনৈতিক আমি বলছি মধ্যবিত্ত, আমি মেডিকেল কলেজের বিপি হব, ভোট গণনা করা হচ্ছে, একটা পাঞ্জাবি পারোনা একটা কাগজের পাঞ্জাবি পাজামায় এটাই সাত দিন পড়ছি, কিছুক্ষণ পরে রেজাল্ট হবে, দেড়টার দিকে আমি হোস্টেলে চলে আসছি, সাবান দিয়ে পাজামা পাঞ্জাবি ধুইয়ে স্ত্রীর দিয়ে গরম কইরা গেছি, ইন্ডিমেন্টে আমি হইহল্লা লেগে গেছে যে বিপি কোথায় বিপি কোথায় বিপি কোথায়, রেজাল্ট এখনো হয়নি। সো দিস ওয়াজ দ্য কন্ডিশন। আজকে গাড়ি কিনে থানা লেভেলের তৃতীয় শ্রেণীর ছাত্রলীগের আজকে যদি আমাদের মতো ব্যাখ্যের বলি ত্যাগী বলি না আমি আমাদের মতো ব্যাখ্যের লোক না পাইতো বঙ্গবন্ধু দেশ স্বাধীন করা তো দূরের কথা, একটা ইটও লাগাইতে পারত না বাড়িতে। অ্যান্ড ইট ইজ নট পসিবল টু দ্য বেসিক থিং, বেসিক থিং আমরা এ করছি এবং নেতৃত্ব তাই ছিল শেখ মুজিবুর রহমান। হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি ম্যান। একটা দিক বলি, আজকের 20 কোটি বাঙালি ভারতের 10-20 কোটি বাঙালি, সম্পূর্ণ বাঙালির মধ্যে ইতিহাসে 1 নম্বর, এখন আগত কালও থাকবে। তার মানে হচ্ছে 1 নম্বর ব্যক্তিত্ব রাজনৈতিক হিসেবে, দেখে হিসেবে আর মানুষ হিসাবে সাধারণ লোকের 90 জনের মতো, তার কোনো লাক্সারি ছিল না। এরিনমোর তামাকের একটা ডিব্বা একটা পাইপ, কম খাইয়া না খাইয়া সাধারণ খাবার খাইয়া শতকরা 90 জন যেটা খায়, এটা শেখ মুজিবুর রহমানের চরিত্রের একটা বিশেষ দিক যেটা বিশ্বের অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাই, অত্যন্ত কম। তাহলে ছাত্রলীগে যারা এখন আছে তাদেরকে তাহলে আসলে এরকম ত্যাগের রাজনীতির সাথে যুক্ত হতে পারবে আপনার কি মনে হয়, অথবা কি হওয়া উচিত ছাত্রলীগের নেতৃবৃন্দদের, আসলে কোন পথে চলা উচিত? অবশ্যই নীতিগতভাবে আমি কিন্তু ত্যাগী বলি না, আমি ব্যাক্যাল বলি, আমরা ব্যাক্যাল ছিলাম জি না, বর্তমান প্রেক্ষাপটে না, আমরা যদি সোকল্ড ইন্টেলিজেন্স হইতাম তাহলে শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে এই দেশ স্বাধীন করা সম্ভব হইত না। শেখ মুজিবুর রহমানও বঙ্গবন্ধুও দেখেছিলেন বলে আমরাও তাদের সেই শিশুই হয়েছি। আজকে নেতৃত্বে গণ্ডগোল দেখাতেছে বলে ছাত্রলীগ ঠিক একই অবস্থা হয়েছে। অতএব যদি জাতির জন্য কিছু মঙ্গলজনক কিছু করতে হয় তাহলে অবশ্যই ত্যাগী হতে হবে, তার কোনো রকম বিকল্প নাই।